আমাদের দেশটারে কত ভালোবাসি, সবুজ আসে মুখে সে পারে হাসি। গত 23 ফেব্রুয়ারি শুক্রবার বিকাল 3টায় ফতেহাবাদ আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মারত ফতেহাবাদ মানব সেবা ফাউন্ডেশন ও হাটহাজারী সম্মিলিত রক্তদাতা ফোরামের যৌথ উদ্যোগে গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ ও ফতেহাবাদ মানব সেবা ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়। ফতেহাবাদ মানব সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার এম এন রুবেলের সভাপতিত্বে এর প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএমএ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ডাক্তার শেখ শফিউল আলম। এর বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত আছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সদস্য মোহাম্মদ জসিমউদ্দিন শাহ, 12 নম্বর চিকনদণ্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ হাসান জামান বাচ্চু, 1 নম্বর দক্ষিণ ফায়ারতলী ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোহাম্মদ জাফর আলম চৌধুরী সহ আরো বোধকাই। শিক্ষা ব্যবস্থার যে আমূল পরিবর্তনের যে ধারাবাহিকতা, এই ধারাবাহিকতা কিন্তু সঠিক নয়। 80 সাল পর্যন্ত আমাদের দেশে, দেশের স্বাধীনতার পরে রাস্তা নাই, গান নাই, কোনো ধরনের ব্যবস্থা নাই, স্কুল কলেজে কোনো একটা ভালো কম্পিউটার নাই, তারপরে ভালো মেশিন নাই, সেইখানে কোনোদিন প্রশ্নপত্র আউট হয় নাই। এখন আমি মনে করি আজকে যারা ফতেহাবাদ মানব সেবা ফাউন্ডেশন এবং রক্তদাতা ফোরাম আপনারা যে অনুষ্ঠানের আয়োজন করেছেন, এটা না করে আপনারা আরেকটা অনুষ্ঠান করতে পারতো, হয়তো সেটা পিকনিক হতে পারতো, সেটা সাংস্কৃতিক অনুষ্ঠান হতে পারতো, কিন্তু আপনারা এমন একটি কর্মকে বেছে নিয়েছেন যেটার মাধ্যমে মানব জাতি মানুষের উপকৃত হবে, যেটার মাধ্যমে আমাদের ছাত্র ছাত্রীরা উপকৃত হবে। ডেক্স নিউজ, সি+ টিভি, চট্টগ্রাম।